আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি দেখাবো কামিজ কি করে সেলাই করতে হয়। প্রথমে 9 ইঞ্চি চওড়া একটা বক্রম নেবেন, তারপর নিচে সমান করে দাগ দিবেন। এরপর গলা চওড়াটার জন্য বক্রম রেখে নেবেন। তারপর গলার ডিপ হচ্ছে 6 ইঞ্চ, আর নেক লাইন হচ্ছে 3। এরপর এইভাবে সমান করবেন, সোজা দাগ দিবেন। দাগ দিয়ে তারপর এটা হবে পান গলা। প্রথমে পানের মতো এঁকে নিবেন, এরপর বক্রমটা কেটে ফেলবেন। এরপর সব দিকে সমান করে দাগ দিয়ে কেটে ফেলবেন। তো এই যে দেখুন, আমাদের পানগলা কাটা হয়ে গেল। এরপর হচ্ছে পেছনের অংশটা। প্রথমে চওড়ার জন্য দাগ দিবেন, তারপর এটা সোজা করে দাগ দিবেন, তারপর এটা হচ্ছে গোল গোল করে কেটে নেবেন। এবার আসুন দেখি এটা কি করে সেলাই করতে হয়।